নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি গড়িয়া বোড়ালে। এখানে আজকে আপনাদেরকে চিপেস্ট 1 BHK আর 2 BHK ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে সৌরভ দা। ওনার নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিরেক্টলি সৌরভ দাকে কল করে নেবেন। তো সৌরভ দা, এবার যদি এক্স্যাক্ট লোকেশনটা যদি বলে দিতে, বোড়ালে এটা কোথায় আছে? এটা বোড়াল মেইন রোড নিয়ার বোড়াল হাই স্কুল, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার কবি নজরুল মেট্রো স্টেশন থেকে 1.5 কিলোমিটার। আচ্ছা, আর এটা তো G+3 বিল্ডিং রয়েছে এখানে। G+3 বিল্ডিং, হ্যাঁ। তো এখানে পার্কিং অ্যাভেলেবল আছে কি? 4-wheeler পার্কিং কভার অ্যাভেলেবল আছে। প্রাইস কত রাখা হয়েছে? 3 lakh rupees রাখা। ওকে, আর এখানে 1 BHK 2 BHK আছে, স্কোয়ার ফিট এরিয়া কত আছে? 1 BHK আছে 450 স্কোয়ার ফিট। আচ্ছা, 2 BHK দুটো ভ্যারিয়েন্টে আছে, একটা 735, একটা 790। কোন কোন ফ্লোরে ফ্ল্যাটস অ্যাভেলেবল আছে? এটা শুধুমাত্র সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে আছে। আচ্ছা, আর এটা অলমোস্ট রেডি না? এটা রেডি, একদমই রেডি। আচ্ছা, আর এবার হচ্ছে লোন নিয়ে কথা বলা যাক। এটা লোনেবল প্রপার্টি তো? এটা SBI অ্যাপ্রুভ প্রজেক্ট আছে, নিচে বোর্ডও লাগানো আছে, SBI থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। ওকে, আর এবার হচ্ছে অ্যামেনিটিস এখানে কি কি রয়েছে? এটা তোমার G+3 বিল্ডিং আছে, নিচে সিকিউরিটি থাকবে। ওকে, অটোমেটিক ওয়াটার পাম্পের যে অটোমেটিক আছে সেটা আছে। ওকে, আর এছাড়া সিম্পল স্ট্যান্ডার্ড বিল্ডিং, সেরকম অ্যামেনিটিস কিছু পাবে না, তাই জন্য মেনটেনেন্স কস্টটাও কম। কত পড়বে তা মোটামুটি? 350 rupees পার ফ্ল্যাট। ওকে, আর এবার হচ্ছে কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি রয়েছে? আচ্ছা, এখানে স্কুল বলতে CBSE বোর্ডে BDM ইন্টারন্যাশনাল স্কুল আছে। আচ্ছা, দুটো ব্রাঞ্চ আছে এখান থেকে 1 কিলোমিটার মধ্যে, মহামায়াতলা প্রতাপগড়। এছাড়া তোমার রক্ষিতে মোড়ে ফরেস্ট অফিসে ইন্ডাস ভ্যালি স্কুল আছে। আচ্ছা, আর আরও ইংলিশ মিডিয়ামে কিছু ব্রাঞ্চেস খুলেছে নতুন। এছাড়া বোড়াল হাই স্কুল আছে বেঙ্গলি মিডিয়াম। ওকে, আর কলেজ? কলেজ দীনবন্ধু এন্ড্রুজ কলেজ আছে, KK দাস কলেজ আছে, তোমার ফিউচারে ক্যাম্পাস আছে রক্ষিতে মোড়ের ফরেস্ট স্টপে। ওকে, আর হসপিটাল, বড় হসপিটাল কি রয়েছে? বড় হসপিটাল তুমি এখানে গড়িয়ার দিকে অনেকগুলো প্রাইভেট নার্সিংহোম আছে, হসপিটাল তোমার MR বাঙুর আর বাঘাযতীন হসপিটাল, এগুলো 3-4 কিলোমিটার দূরে আছে। আচ্ছা, আর মেডিকেল স্টোর আর ব্যাংকার ATM তো আসার সময় দেখছিলাম যে অনেক রয়েছে, তাই না? একদম কাছাকাছি মধ্যে সব রয়েছে, মোড় বোড়াল হাই স্কুলে অনেক রয়েছে। ওকে, আর এখানে ওয়াটার সোর্স কি রয়েছে? এটা সাবমার্সিবল আছে, ডিপ টিউবওয়েল। হ্যাঁ হ্যাঁ, ওয়াটার তোমার ওইখান থেকে জল আসে। আচ্ছা, জলে সেরকম আয়রন আছে এরিয়াতে? না না, এটা তো মাটির তলা থেকে জল আসে ফলে, আর এছাড়া ইয়ে লাগানো আছে, ফিল্টার লাগানো আছে, জলে আয়রন পাওয়া যাবে না। আচ্ছা, আর এরিয়া থেকে ওয়াটার লগিং হয় না? এগুলো বোড়াল অনেক উঁচু জায়গা, বোড়ালে কোনোদিনই ওয়াটার লগিং হয় না। এছাড়াও সব ড্রেনেজের কাজ হচ্ছে, অলমোস্ট ফিনিশের দিকে। আচ্ছা, আর ইলেকট্রিসিটি এখানে কি রয়েছে? এটা তোমার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে, পাওয়ার কাট একদমই হয় না। আচ্ছা, এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড কি রয়েছে? এখানে দুটো রুটের অটো পাওয়া যাবে, একটা জয়েন্টপুরের অটো গড়িয়ার দিকে যায়, এছাড়া রক্ষিতে মোড়ে বোড়াল টু গড়িয়ার অটো আছে। এছাড়া এখান থেকে গড়িয়া 1.5 কিলোমিটার আর কবি নজরুল মেট্রো স্টেশন 1.5 কিলোমিটার। আচ্ছা, আর বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড কি রয়েছে এখানে? NSC বোস রোড এখান থেকে 2 কিলোমিটার, 5-6 নম্বর বাস ডিপো এখান থেকে 2 কিলোমিটার, ডাইরেক্ট অটো আছে। ওকে, ওখান থেকে সব বাস পেয়ে যাবে। আর অটো স্ট্যান্ড এখানে কাছাকাছি? অটো স্ট্যান্ড এই বাড়ি থেকে যদি ফ্লাইং অটো ধরে তো একদম 100 মিটার দূরেই অটো পেয়ে যাবে বোড়াল হাই স্কুল থেকে, অথবা রক্ষিতের মোড় এখান থেকে 200 মিটার দূরে, পায়ে হেঁটে 4-5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। ওকে, এবার মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যায়। এখানে লোকাল মার্কেট কি রয়েছে? এখানে লোকাল দুটো মার্কেট আছে, একটা রক্ষিতের মোড়ে মার্কেট আছে, আর এছাড়া বোড়াল হাই স্কুলে ঠিক অপোজিটে বাজার আছে। ওকে, দুটো বাজার পেয়ে যাবে। আচ্ছা, আর এবার হচ্ছে এখানে সুপার মার্কেট কি রয়েছে? সুপার মার্কেট তোমার এখানে 3-4টে বাজার আছে, মানে সুপার মার্কেট রিলায়েন্স যেগুলো স্মার্ট খুলেছে, নরেন্দ্রপুরে আছে, কামালগাছিতে আছে, গড়িয়াতে পেয়ে যাবে, এছাড়া এই লোকালিটির মধ্যে বোড়াল মেইন রোডের মধ্যে স্পেন্সার, আরামবাগ এগুলো পেয়ে যাবে। আচ্ছা, এবার কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। প্রমোটার এই কনস্ট্রাকশন লাইনে কত বছর ধরে রয়েছে আর কি কি মেটেরিয়াল এখানে ইউজ করা হচ্ছে? এটা 15 ইয়ার্স ধরে উনি কনস্ট্রাকশন লাইনে আছে। 15 ইয়ার্স? 15 ইয়ার্স ধরে, আর এগুলো সবই ওয়েল মেটেরিয়াল দিয়ে করা আছে, কারণ প্রমোটার নিজেই এখানে একটা নিজের প্রপার্টি রেখে দিয়েছে। ওকে ওকে, ফলে কি এমনি কোয়ালিটি মেনটেনই হয়, আরও বেস্ট কোয়ালিটি দিয়েই করা হয়েছে। ওকে, এবার আপনাদেরকে বিল্ডিংয়ের লেআউটটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিংটা, নিচে আপনারা কভার্ড কার পার্কিং পেয়ে যাবেন। এটা প্রাইস রাখা হয়েছে 3 lakhs। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 735 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাউথ ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 2 সাইড ওপেন, সাউথ আর ইস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে আপনারা
তিনটে করে ফ্ল্যাটস পেয়ে যাবেন। এই সাইডে দুটো রয়েছে, তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার 1 BHK, আর পরপর করে দুটো 2 BHK রয়েছে। এখানে আপনারা কোনো লিফট পাবেন না। এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস, এখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করা হয়েছে। এখানে ফ্লোরিং দেখতে পাচ্ছেন, এখানে ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। ইলেকট্রিকের ওয়্যারিং সব হেভেলসের হবে, আর সুইচেস প্রিতমের এখানে ইউজ করা হবে। পুট্টির কাজ দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট হয়ে গেছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দেবো। সো ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার ওপেন কিচেন। কিচেনের ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বেসিনের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন। কিচেনের ঠিক পাশে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাবেন, আর ব্যালকনি এখানে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। সো ঢুকি স্ট্রেট, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। এটার সাইজ হচ্ছে আপনার 13x16, টোটাল সাইজটা আপনাদেরকে বলে দিলাম। তো এখানে আপনারা সোফা প্লাস 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এই সাইডে টিভির পয়েন্টটাও দেওয়া রয়েছে, এখানে ফ্রিজের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন। একটা বড় ফ্রিজ আপনারা এখানে আরামসে রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার কিচেন, দেখতে পাচ্ছেন অনেকটা উপর অব্দি এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হয়েছে আপনার ব্ল্যাক স্টোন ইউজ করা হয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক বসানো রয়েছে, আরও পয়েন্ট এই সাইডে পেয়ে যাবেন। উপরে চিমনির পয়েন্টটা রয়েছে, আর একটা বড় আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন। এটা দেখে নিন ইস্ট ফেসিংয়ে এই লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেনটা রয়েছে। শুধু বাথরুম ফিটিংস লাগানো বাকি আছে, আর এখন ডোরের কাজ চলছে, দেখে নিন অলমোস্ট রেডি। তার ঠিক পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা বেসিন বসানো হবে। এবার আপনাকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা দেখে নিন ইস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে। এটা সাইজ হচ্ছে আপনার 7x4। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে। ঢুকেই রাইট সাইডে এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, একদম উপর অব্দি টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। কমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। এবার আপনাকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এন্ট্রেন্সের ঠিক পাশে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, তার ঠিক অপোজিটে এটা হচ্ছে মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11.5x9। ফেসিং দেখে নিন, ইস্ট ফেসিং এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। ফার্স্ট বেডরুম থেকে বেরোলাম, এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, টু সাইড ওপেন রয়েছে, সাউথ আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x10। এখানে আপনারা এসির পয়েন্টটা পেয়ে যাবেন, বক্স উইন্ডো পেয়ে যাচ্ছেন, আর এটা যেহেতু মাস্টার বেডরুম এখানে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাচ্ছেন। আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে আপনার 4x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই রাইট সাইডে এটা হচ্ছে আপনার ট্যাপের পয়েন্ট, কমোটের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। এটা অ্যাকচুয়ালি আপনার WC বাথরুম, এখানে আপনারা কোনো শাওয়ারের পয়েন্ট পাবেন না। আর মোটামুটি উপর অব্দি দেখতে পাচ্ছেন টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এবার আপনাকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে আপনার 5x4। এখানে স্লাইডিং ডোর দেওয়া রয়েছে, দেখে নিন সুন্দর করে। আর ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন। সো দ্যাটস ইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। এবার আপনাদেরকে 1 BHK ফ্ল্যাটের একটা টু দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 450 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই 1 BHK ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স ফেসিং, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নর্থ ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, নর্থ, ওয়েস্ট আর ইস্ট ওপেন রয়েছে।
এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে, এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস দেখতে পাচ্ছেন। স্টেয়ারসগুলো যথেষ্ট চড়া রয়েছে, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে, এখানে আপনারা কোনো লিফ্ট পাবেন না। আর প্রত্যেকটা ফ্লোরে তিনটে করে ফ্ল্যাটস রয়েছে। এটা হচ্ছে আপনার 1 BHK, আর তার ঠিক অপোজিটে এখানে দুখানা 2 BHK রয়েছে। লেআউটটা ডিফারেন্ট রয়েছে। ফ্লোরিং আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, ভিট্রিফাইড টাইলস এখানে ইউজ করা হয়েছে। ইলেকট্রিকের ওয়্যারিংস সব আপনার হেভেলসের হবে, আর প্রিতমের সুইচেস এখানে ইউজ করা হবে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিচ্ছি, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টুর দিয়ে দিব। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি রয়েছে এই সাইডে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বাথরুমের সাইজটা যথেষ্ট বড় এখানে। আর তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার বেডরুমটা। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের টুর দিয়ে দিচ্ছি। সো নর্থ ফেসিংয়ে ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন। এই টোটাল সাইজ হচ্ছে আপনার 12x9। এখানে দেখতে পাচ্ছেন টিভির পয়েন্টটা পেয়ে যাবেন। এই সাইডে আপনারা 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। দুটো সাইড ওপেন রয়েছে, দেখে নিন। নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে, এটা হচ্ছে নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। আর এটা হচ্ছে আপনার কিচেন। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হয়েছে আপনার ব্ল্যাক স্টোন ইউজ করা হয়েছে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক বসানো রয়েছে। আরও পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন, বেশ উপর অব্দি দেখতে পাচ্ছেন টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর চিমনির পয়েন্টটা এই সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আপনাকে কমন ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। এই কমন ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 4x3। এখানে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট পেয়ে যাবেন, এখান থেকে আপনারা একটা ছোট্ট লেক ভিউ পাবেন। এবার আপনাকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটার সাইজ হচ্ছে 9x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন অ্যাডিস্কি টাইলস এখানে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, এখানে আপনারা বেসিনের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন ভেতরে, দেখে নিন। কমোডের পয়েন্ট এই সাইডে রয়েছে, গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। এবার আপনাকে বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার বেডরুম, এটা সাইজ হচ্ছে 10.5x9। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ইস্ট আর নর্থ ওপেন রয়েছে, দেখে নিন, ইস্ট ফেসিং আর এটা হচ্ছে নর্থ ফেসিং। এসির পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন। ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। সো দ্যাটস ইট, আপনাদেরকে 1 BHK ফ্ল্যাটের টুর দিয়ে দিলাম। সো সৌরভ দা, 1 BHK আর 2 BHK ফ্ল্যাটের টুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? আচ্ছা, এটা অ্যাট দ্য রেট 3100 পার স্কোয়ার ফিট করে রাখা হয়েছে। 3100, হ্যাঁ হ্যাঁ, এটা নেগোশিয়েবল আছে। আর থার্ড ফ্লোরে যদি নেওয়া হয় তাহলে টোটাল ব্যাংক প্রাইসের উপর 1,00,000 টাকা ডিসকাউন্ট হবে। তাহলে 1 BHK টোটাল প্রাইস কত পড়ছে? 14,40,000। আর 2 BHK? 2 BHK ওই 23,00,000 সামথিং পড়ছে। আর যদি টপ ফ্লোরে নেয় তাহলে অ্যারাউন্ড মানে 22,00,000 টাকার মধ্যে পেয়ে যাবে, তাই তো? আর কেউ যদি পার্কিং নিতে চায়, পার্কিং এর প্রাইসটা? পার্কিংটা 3 লাখ রুপিস প্রাইস আছে। আচ্ছা, এখানে কোনো ব্রোকারেজ লাগছে কি? এখানে 1% ব্রোকারেজ লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাকে টেরেসটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ছাদ, এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ চলছে দেখতে পাচ্ছেন। আর উপরে আপনারা 3000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অল রাইট, সো আপনাদেরকে ফ্ল্যাটের টুর দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।